দিছে বৃহৎ ঘোষণা। সরকারি গৃহ নির্মাণের বাবে 3,50,000 টাকা প্রদান করা হব। আর এই মুহূর্তের আমি লই আছো বিশেষ খবর, এবার সরকারি ঘরক লই কংগ্রেসে বৃহৎ ঘোষণা করেছে। দরিদ্রর বাবে কংগ্রেসের বৃহৎ ঘোষণা, সরকারি ঘরক লই এবার কংগ্রেসে ধন প্রদান করার কথা ঘোষণা করেছে। অতিরিক্ত 3,50,000 টাকা প্রদান করা হব। এখন রাজ্যের কংগ্রেস সরকারে বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে। পকী ঘর নির্মাণের বাবে দরিদ্র লোকক 3,50,000 অতিরিক্ত ধন প্রদান করব আর ব্যাংক একাউন্টতে ধন প্রদান করব সরকারে। ইয়ার পাছতে প্রশংসার পাত্র হয়ে পড়েছে কংগ্রেস সরকার। মোদী সরকারের PMAY আসনির ঊর্ধ্বত গিয়ে ঘোষণা করেছে কংগ্রেসে। আর কর্ণাটকের কংগ্রেস সরকারের প্রতিগী দরিদ্র লোকক প্রদান করব এই ধন। কর্ণাটকের কংগ্রেস সরকার প্রশংসার পাত্র হয়ে পড়েছে, কেন সরকারি ঘরের বাবে 3,50,000 টাকা প্রদান করব। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়া করেছে এই বৃহৎ ঘোষণা আর দরিদ্রর বাবে কংগ্রেসের এই বৃহৎ ঘোষণা। এই মুহূর্তে আমি বিশেষ খবর জানাই আছো, যেহেতু PMAY আসনির জড়িয়ে দেশের কোটি কোটি লোক লাভান্বিত হয়েছে, কোটি কোটি লোকে পকী ঘর লাভ করেছে। পকী সকলকে পকী ঘর প্রদানের লক্ষ্যে PMAY আসনি মোদী সরকারে হাতত লৈছিল আর এবার কর্ণাটকের কংগ্রেস সরকারে এক বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি ঘর নির্মাণের বাবে অর্থাৎ পকী ঘর নির্মাণের বাবে সরকারে 3,50,000 টাকালেকে প্রদান করব আর তার পাছতে প্রশংসার পাত্র হয়ে পড়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার। আর কর্ণাটকের কংগ্রেস সরকারে যেহেতু জনতার বাবে বিভিন্ন কল্যাণমূলক আসনি হাতত লৈ আহিছে আর এইবার সরকারি গৃহক লৈ বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে কংগ্রেস সরকারে। তার পাছতেই সমগ্র দেশতে এই বিষয়ে চর্চা লাভ করেছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়া আনুষ্ঠানিকভাবে এই কথা জানাইছে, পকী ঘর নির্মাণের বাবে বৃহৎ পরিমাণের ধন প্রদান করা হব। 3,50,000 টাকালেকে ব্যাংক একাউন্টত পুনপটিয়াক ধন প্রদান করা হব আর PMAY আসনিও যেহেতু ঘর নির্মাণের বাবে ব্যাংক একাউন্টত পুনপটিয়াক ধন প্রদান করা হয় আর ইতিমধ্যে 2 কোটি লোকক নতুনক ঘর প্রদানের কথা ঘোষণা করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর 1,30,000 লোকে সরকারি ঘর লাভ করব আর লোকসল সরকারি ঘর লাভর বাবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জানাইছে 1,30,000 লোকক নতুনক CMAY অধীনত সরকারি ঘর দিয়া হব। আপনাদের সরকারি ঘরের বাবে আবেদন করব পাব অফলাইন অনলাইন দুটা পদ্ধতিতে। আর তার মাজতেই কর্ণাটকের কংগ্রেস সরকারে বৃহৎ সিদ্ধান্ত লৈছে। ইয়ার পাছতেই কর্ণাটকের কংগ্রেস সরকার প্রশংসার পাত্র হয়ে পড়েছে, কেন ঘর নির্মাণের বাবে 3,00,000 টাকালেকে সাহায্য প্রদান করব, 3,50,000 টাকালেকে আর্থিক অনুদান ব্যাংক একাউন্টত প্রদান করব কংগ্রেস সরকারে। আর যেহেতু মোদী সরকারে এবার 1,50,000 টাকাকে ব্যাংক একাউন্টত প্রদান করার কথা জনাইছিল আর সেই ধনের পরিমাণ 50% বৃদ্ধি করার কথাও জানাইছিল মোদী সরকারে। অর্থাৎ PMAY আসনিরও 3,00,000 টাকালেকে বৃদ্ধি করা হব পারে ধনের পরিমাণ। অর্থাৎ 1,50,000 টাকা পূর্বতে প্রদান করা হয়েছিল, এইবার যদি 50% বৃদ্ধি হয় তেতিয়াহলে 3,00,000 টাকালেকে এই ধনের পরিমাণ বৃদ্ধি করা হব পারে PMAY আসনির। আর PMAY আসনির জড়িয়ে যেহেতু কোটি কোটি লোক লাভান্বিত হয়েছে, লাখ লাখ লোকে পকী গৃহ লাভ করেছে, যখন লোকের পকী ঘর নাই তেওঁলোকেহে এই আসনির বাবে আবেদন করব পারিব। আর হয়তো যদি PMAY আসনিরও 50% ধন বৃদ্ধি করে তেতিয়াহলে 3,00,000 টাকালেকে আপনাদের ব্যাংক একাউন্টত লাভ করব। আর তার মাজতেই কর্ণাটকের কংগ্রেস সরকারে অতিরিক্ত 3,50,000 টাকা প্রদানের কথা ঘোষণা করেছে কর্ণাটকের জনতার বাবে। আর তার পাছতেই উৎফুল্লিত হয়ে পড়েছে কর্ণাটকের জনতা। বিভিন্ন সময়ত মুখ্যমন্ত্রী সিদ্দারামায়াই একাংশ কল্যাণমূলক আসনি হাতত লৈ আহিছে জনতার হিতর বাবে, দরিদ্রর বাবে, শিক্ষার্থীর বাবে বিভিন্ন আসনি হাতত লৈ আহিছে। আর এবার সরকারি গৃহর বাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে অতিরিক্ত 3,50,000 টাকা সরকারি পকী ঘর নির্মাণের বাবে প্রদান করা হব। আর ইয়ার পাছতে উৎফুল্লিত হয়ে পড়েছে কর্ণাটকের জনতা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়া আনুষ্ঠানিকভাবে এই কথা জানাইছে আর সরকারি গৃহ নির্মাণের বাবে কর্ণাটকের দরিদ্র লোকসকলে 3,50,000 টাকালেকে লাভ করব। আর যদি PMAY আসনিরও 50% ধন বৃদ্ধি করা হয় তেতিয়াহলে সমগ্র দেশের জনতায় 3,00,000 টাকালেকে সরকারি ঘর নির্মাণের বাবে ব্যাংক একাউন্টত ধন লাভ করব। আর ইতিমধ্যে সরকারি ঘর নির্মাণের বাবে ব্যাংক একাউন্টত পুনপটিয়াক 1,30,000 টাকা যেহেতু প্রদান করে সরকারে। আর অসমত প্রথমবারের বাবে PMAY নহয় CMAY অধীনত 1,30,000 ঘর প্রদানের কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর তার মাজতেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়ার সিদ্ধান্ত সমগ্র দেশতে চর্চা লাভ করেছে, কিন্তু দরিদ্র লোকক গৃহ নির্মাণের বাবে 3,50,000 টাকালেকে প্রদান করা হব বলে জানাইছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়ায়।